উপস্থিতি। এ পর্যায়ে আমরা সংক্ষেপে, খুব সংক্ষেপে আমরা গুরুত্বপূর্ণ কিছু শুনব। আমাদের বিএনআর শ্রদ্ধাভাজন মুরব্বী, বিএনআর বাইতুল মামুর 20 মসজিদের সম্মানিত পরিচালক জনাব মহসিন মোল্লা ভাই থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলুল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, খায়রুল মান তাআল্লামাল কুরআনা ও আল্লামা। সম্মানিত আমাদের বাইতুল মামুর, বাইতুল মোকাররম মসজিদের খতিব এবং বিএনআরস্থ অন্যান্য মসজিদের ইমাম ও খতিববৃন্দ, বাইতুল মোকাররম মসজিদের খাদেমবৃন্দ, সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত আমাদের মুরবি এবং আমার প্রাণপ্রিয় আদরের বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন দরবারে, যিনি আমাদেরকে আজকের এই এত সুন্দর একটা অনুষ্ঠানে সবাইকে একসাথে বসার তৌফিক দিয়েছেন। সবাই মানে আলহামদুলিল্লাহ। তারপর শুকরিয়া জ্ঞাপন করছি বাইতুল মোকাররম মসজিদের কমিটি বৃন্দকে, তারা আজকে যে সাউদার সম্মাননায় যে অনুষ্ঠান আয়োজন করেছেন, এই জন্য ওনাদেরকে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক যেন তাদের এই এই কাজটাকে কাল আকায় দিন নাজাতে উসিলা করে দেন। আমরা সাউদার যে সম্বোধন অনুষ্ঠান, এটা আসলে সাউদার সাউদার জন্যই নয়, শুধু তার সে যেটা করেছে, যে কোরআন হাফেজা হয়েছে, যে কোরআনকে সে বক্ষে দারণ করছে, এই কোরআনকে সম্মান উপলক্ষে আমরা সবাই সাউদার পিতামাতার জন্য দোয়া করি, যেনারা যারা এত কষ্ট করে তার এই সন্তানটাকে এত কঠোর, এত বিভিন্ন রকম বিরূপ প্রতিক্রিয়ায়, বিরূপ পরিবেশে রেখেও এই মেয়েটাকে কোরআনে হাফেজা করেছে, আমরা তার পিতামাতার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন কাল আখেরাতের দিন তাদের মাথায় সেই মুকুটটা পরান, যে মুকুট থেকে স্বর্ণ ঝলবে। আর দোয়া করি সাউদের জন্য, যে সাউদে এত কষ্ট করে, এত অল্প বয়সে এত কষ্ট করে যে কোরআনটাকে বক্ষে ধারণ করেছেন, আল্লাহ পাক যেন তার এই ধারণটাকে সারা জীবন কাল কিয়ামত পর্যন্ত তার বক্ষে থাকে, এই দোয়া করছি আমরা। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনারা যারা সবাই দূর দূর থেকে কষ্ট করে আজকে অনুষ্ঠানে সময় দিয়েছেন, আপনাদের সবাইকে আবারও দোয়া করছি। জাজাকাল্লাহু খায়রুল জাজা, জাজাকুমুল্লাহু খায়রুল জাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।